KTV Originals কলকাতা টিভির ফেসবুক পেজে সবাইকে স্বাগতাচ্ছি স্টেডিয়াম বুলেটিন শুরু করছি স্টেডিয়াম বুলেটিন প্রেজেন্ট বাই 1xbet আজকে স্টেডিয়াম বুলেটিনে অনেক অনেক টপিক আছে এবং সবকটা টপিক নিয়ে আলোচনা করব গতকালের স্টেডিয়াম বুলেটিনে বিপুল সাড়া পেয়েছি এবং সেটার ফলো আপও হবে সব ধীরে ধীরে হবে তবে আজকে যেসব বিষয় নিয়ে আলোচনা করব প্রথম বিষয় যেটা সেটা হচ্ছে সুপার এইট শুরু হতে চলেছে কাল থেকে এবং ভারতের ম্যাচ ভারত বনাম আফগানিস্তান কুড়ি তারিখ বারবারউজের কেনসিংটন ওভালের ম্যাচ কি অবস্থা প্র্যাকটিসের কি চিত্র ধরা পড়ছে কেনসিংটন ওভারে বারবারউজে সব বলবো সব আপডেট দেব প্রথমে জানাই যে বিরাট কোহলি বিরাট কোহলি দুটো নতুন ব্যাট নিয়ে এসছেন বারবার তা রানের খরা চলছে যদিও টিম ম্যানেজমেন্ট হোক বা অন্য যারা যারা রয়েছে কোচিং স্টাফ হোক তারা এতটুকুও বিচলিত নয় বিরাট কোহলির রান সংখ্যা নিয়ে তিনি অবশ্যই বিগত তিনটি ম্যাচে এক চার শূন্য রান করেছেন একজন টিম অফিসিয়াল অলরেডি বলেছেন যে একটি ম্যাচই ও একশো করে ফেলবে তখন তো সব হিসেব পাল্টে যাবে তাই বিরাট কোহলি কোনো ফ্যাক্টরি নয় মানে বিরাট কোহলি রান পাওয়াটা শুধু সময়ের অপেক্ষা এমনটাই মনে করছে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক ভারতীয় টিম ম্যানেজমেন্ট দুটো নতুন ব্যাচ নিয়ে এসছেন এই দুটো নতুন ব্যাটের মধ্যে যে কোনো একটি ব্যাটে সুপার প্রথম ম্যাচ খেলবেন এবং বেশ চরমনে তিন ভাগে তিনি প্র্যাকটিস করেছেন বারবার ওসে একবার পেসারদের বিরুদ্ধে তারপরে স্পিনার তারপরে থ্রো রাউনে এবং অনেক ফিট মনে হচ্ছে নেটে দারুণ ব্যাটিং করছেন বিরাট কোহলি আর আশা করা যেতে পারে বিরাট তার আসল রূপে ফিরবেন সুপার আফগানিস্তান কিন্তু স্ট্রং কন্টেন্ডার এবং অবশ্যই আফগানিস্তান চমক দিতে পারে বিরাট কোহলি অবশ্যই বলেছে এবং আরও আপডেট দিতে থাকবো এরপরের যেটা আপডেট সেটা হচ্ছে যে সূর্যকুমার যাদব সূর্য কুমার যাদবের যে বিষয়টা সেটা হচ্ছে যে সূর্য কুমারের চোট লেগেছে এবং চোট কি গুরুতর তিনি কি খেলতে পারবেন কি খেলতে পারবেন না এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন তৈরি হয়েছে আমি জানিয়ে দিই আপডেট সূর্য যাদব একদম ফিট রয়েছেন এই মোটে এবং সুপার এইটের প্রথম ম্যাচ তিনি খেলছেন এবং সূর্যকুমার কুমার যাদবের রান করাটা রান পাওয়াটা তার ফর্মে থাকাটা ভীষণ ভীষণ জরুরি ভীষণ ইম্পর্টেন্ট কারণ তিনি যেন হৃৎপিণ্ড একেবারে ভারতীয় ব্যাটিং অর্ডারের আর কি ডিসপ্লে করেন সূর্য কুমার যাদব যখন তিনি ফর্মে থাকেন তখন কি ছন্দে তিনি ব্যাটিং করেন সেটা আমরা প্রত্যেকেই জানি অলরেডি তিনি শো করেছেন তার তবে চোট পেয়েছিলেন অল্প তবে সেই চোট থেকে এখন ভারতীয় টিম সূত্রে যে খবরটা পাচ্ছি যে চোট মুক্ত সূর্য যাদব এবং সূর্যকুমার যাদব খেলবেন সুপার এইটের প্রথম ম্যাচ কুড়ি তারিখ আফগানিস্তানের বিরুদ্ধে এরপর আসি উইকেটের কথায় এই যে যেখানে খেলা হবে বারবারও যে উইকেট সাধারণত গ্রিনিশ উইকেট হয় তবে এবারে এই বারবার উইকেট এই মানে এই সময়ে দাঁড়িয়ে বারবার উইকেট কিন্তু আমূল পরিবর্তন হয়েছে এখানে এই উইকেট দেখে মনে হবে উপমহাদেশীয় উইকেটে খেলা হবে এবং স্পিনারদের কিন্তু সাহায্য করবে এই উইকেট বল টার্ন করছে বারবার উইকেটে তাই ভারতীয় টিম কম্বিনেশনেও কিন্তু বদল হতে পারে এর আগে ফ্লোরিডায় যখন ম্যাচটা হয়নি বৃষ্টির জন্য ম্যাচ হয়নি ভুল কথা বললাম বৃষ্টির জন্য নয় মানে বৃষ্টি থেমে গিয়েছে ওয়েট আউটফিল্ডের জন্য ম্যাচ হয়নি সেইবার সেদিন কিন্তু বিক্রম রাঠোর ভারতীয় ব্যাটিং কনসালটেন্ট তিনি সাক্ষাৎকার দিয়েছিলেন যে কুলদীপ যাদব হয়তো আসতে পারেন কুলদীপ যাদবকে তারা কিন্তু ভাবছেন এবং কুলদীপ যাদব স্ট্রং কন্টেন্ডার ফিঙ্গার স্পিনার তো রয়েছেই অলরেডি ভারতীয় দলে এবার যদি এই চায়নাম্যান আসে তাহলে কিন্তু একটা ভ্যারাইটি আসবে এবং কুলদীপ যাদব বিগ ম্যাচ প্লেয়ার বেশ কিছু হ্যাট্রিক রয়েছে এই বারবারওতেও কিন্তু তুরুপের তাস হতে পারেন কুলদীপ যাদব এবার ব্যাপার হচ্ছে কুলদীপ যাদব আসলে বসবে কে এটা কিন্তু বড় প্রশ্ন কুলদীপ যাদব যদি আসেন তাহলে কি রবীন্দ্র যাদেজাকে বসিয়ে দেওয়া হবে নাকি কোনো পেসারকে বসিয়ে দেওয়া হবে রবীন্দ্র জাদেজার যা ট্র্যাক রেকর্ড তাকে বসানোটা কিন্তু ভীষণ কঠিন যদিও তিনি খুব একটা ফর্মে নেই তবে বিগ ম্যাচ প্লেয়ার যে কোনো দিন ফর্মে ফিরতে পারেন যেমনটা বলছিলাম বিরাট কোহলির ক্ষেত্রেও তাই এটা ইন্টারেস্টিং হবে দেখা যে যদি কুলদীপ যাদব ফেরেন তাহলে কে কাম ব্যাক মানে কে বসবে এবং অপরদিকে ভারতীয় ব্যাটিং যদি বলি হ্যাঁ সরি যদি ভারতে ব্যাটিং বলি তাহলে সেটা হচ্ছে যে শিবম দুবেকে নিয়েও কিন্তু একটা আলোচনা চলছে শিবম দুবে যিনি নাকি ফর্মে নেই খুব একটা একটি ম্যাচে রান পেয়েছেন অবশ্যই শিবম দুবে কি রাখা হবে নাকি শিবম দুবের জায়গায় অন্য কেউ আসবেন যশশ্রী জেতওয়াল নামটাও কিন্তু বারবার আসছে এবং এটা মনে করা হচ্ছিল অনেক ক্রিকেট পণ্ডিত অনেক ক্রিকেট জার্নালিস্টরাও বলছিল যে হয়তো রোহিত শর্মা এবং রোহিত শর্মার সঙ্গে যশস্বী জাসওয়াল ওপেন করবেন এবং তিন নম্বরে বিরাট কোহলি নামবেন তবে এখনো পর্যন্ত মানে আজকের দিন এই মুহূর্তে বিকেল পাঁচটা চল্লিশ বাজে এখনো পর্যন্ত খবর বিরাট কোহলি ওপেন করছেন সুপার এইটে বিরাট কোহলি ওপেন করছেন রোহিত শর্মার সঙ্গে এবং এই কম্বিনেশনে কিন্তু রকম চেঞ্জ আসছে না তাই যদি যশস্বী জয়াসওয়াল আসেন তাহলে কিন্তু এটাও ইন্টারেস্টিং হবে যে ভারতীয় ব্যাটিং অর্ডার কি হতে পারে ভারতীয় টিম সূত্রে এখনও যে যেটা খবর সেটা হচ্ছে যে কুলদীপ যাদব হয়তো আসতে পারেন তবে আর কোনো জায়গায় কিন্তু তারা পরিবর্তন করতে চাইছে না মোটামুটি একই টিম রেখে আফগানিস্তানের বিরুদ্ধে নামতে চলেছে এবং আফগানিস্তান যথেষ্ট রকমভাবে কিন্তু বেগ দিতে পারে কারণ এই দলটিকে নিয়ে এর আগেও আমরা আলোচনা করেছি এবং জায়েন্ট খেলার বলা যেতে পারে এবারের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের দারুণ পারফরমেন্স তৈরি দিচ্ছে আফগানিস্তান এবং একটা কমপ্লিট টিম মনে হচ্ছে আর ভারতের বিরুদ্ধে তাদের এই লড়াই তাদের তাদের এই ম্যাচ দেখার অপেক্ষায় প্রত্যেকে রয়েছে ভারত কোনোভাবেই হালকাভাবে কিন্তু নিচ্ছে না এই আফগানিস্তান টিমকে আর বারবার যেখানে উইকেটে টার্ন করবে সেখানে তো কোনোভাবেই কোনোভাবেই কিন্তু তাদেরকে হালকা হবে নেওয়ার মতো ব্যাপার নেই এবং এরপর যে যেসব বিষয় নিয়ে কথা বলবো অলরেডি আমরা যেসব ইনফরমেশন পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট হচ্ছে বিরাট কোহলির নতুন দুটো ব্যাট নিয়ে তিনি শুরু করেছেন প্র্যাকটিস এবং একই সঙ্গে সূর্য কুমারের যাদবের চোট নিয়ে কথা বললাম পয়েন্ট নাম্বার টু সূর্য কুমার যাদবের চোটের কোনো চিন্তা নেই তিনি খেলছেন অবশ্যই খেলবেন পরের ম্যাচ মানে সুপার এইটের ফার্স্ট ম্যাচ এর পরের বিষয় হচ্ছে উইকেট উইকেট সাধারণত গ্রিনিশ থাকে বারবার হচ্ছে তবে এই উইকেট দেখে মনে হচ্ছে বল টার্ন করবে লাট্টুর মতো বল ঘুরবে যার জন্য ভারতীয় টিম ম্যানেজমেন্ট কিন্তু ভাবছে কুলদীপ যাদবকে যাতে নিয়ে আসা হয় আর কুলদীপ যাদব আসলে কে বসবে কোনো এক পেসার নাকি রবীন্দ্র জাদেজা মনে হচ্ছে না রবীন্দ্র জাদেজা কারণ রবীন্দ্র জাদেজা ভিক ম্যাচ প্লেয়ার যদিও তিনি ফর্মে নেই তিনি তিনি যদি বসে যান তাহলে কিন্তু সমস্যাও হতে পারে ভারতীয় দলের তাই অনেক বিষয়ে দেখার তবে এইটুকু বলার যে 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 খবরগুলো আমরা পাবো পাচ্ছি অবশ্যই সেগুলো আমরা শেয়ার করার চেষ্টা করছি এবং কিছু এক্সট্রা আপনারা সব জায়গায় স্টেডিয়াম মানে সব জায়গায় আপনারা স্পোর্টসের বুলেটিন দেখবেন আরও হচ্ছে তবে কিছু এক্সট্রা অবশ্যই স্টেডিয়াম বুলেটিনে পাবেন এরপরে আসছি ইগোর মার্চ এই নামটা এখন এই মুহূর্তে ভারতীয় ফুটবলের ট্রেন্ডিং ইগোস্টি মাছ এর আগে এখানে যুব একটা প্রেস কনফারেন্স করেছিলো সেই প্রেস কনফারেন্সে আমি অ্যাটেন্ড করেছিলাম সেখানে তিনি বলছিলেন মাছ যে যদি ভারত জিততে পারে কুয়েতের বিরুদ্ধে তাহলে এটা ভারতীয় ফুটবলের রূপরেখা পাল্টে দেবে মানে ভারতীয় ফুটবল টোটালি চেঞ্জ হয়ে যাবে এবং তিনি একটা কথা আমার এখনও পর্যন্ত সেই লাইনটা মনে পড়ছে আমি অবশ্যই সেই লাইনটা বলার একবার চেষ্টা করছি ইগোস্টি মাছের সেই কোটটা ইফ আই don't টেক ইন্ডিয়া টু দ্য থার্ড রাউন্ড I will লিভ উইথ মাই প্রাইট উইথ মাই অনার এটা কিন্তু তিনি বলেছিলেন এবার বিষয় হচ্ছে কুয়েতের বিরুদ্ধে যখন ম্যাচ ড্র হয়ে গেল তারপর তিনি তার স্টান্স বদলেও ফেলেছিলেন তিনি বলেছেন না আমি থাকছি কোচ হিসেবে যদি আমাকে সরিয়ে না দেওয়া হয় তাহলে আমি কোচ থাকছি এবার হচ্ছে নাটক মানে কোন জায়গায় পৌঁছায় এ এর তরফ থেকে তাকে স্যাক করে দেওয়া হয় এবং তিনি টার্মিনেশন লেটার পান আর তারপর ইগোস্টিমাচের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো রকম কিন্তু প্রতিক্রিয়া পাওয়া যায়নি গত বেশ কিছু বছরে ভারতের পারফরমেন্সেও কিন্তু সেরকম কিছু মানে দাগ কাটেননি ভারতীয় কোচ যদি আমি তার ট্র্যাক রেকর্ডটা বলি তিপ্পান্নটি ম্যাচে তিনি কোচিং করিয়েছেন উনিশটিতে জিতেছেন কুড়িটিতে হেরেছেন এবং ড্র হচ্ছে চোদ্দোটিতে তাই এইটুকু বলার যে যে জায়গায় ভারতীয় ফুটবল ছিল সেখান থেকে কিন্তু অবনমনই হয়েছে যদি ভারতীয় ফুটবল র্যাঙ্কিং দেখি তাহলে ভারতীয় ফুটবল র্যাঙ্কিংও কিন্তু মানে যে জায়গায় যখন তিনি ধরেছিলেন হাল সেই সময় যে জায়গায় ছিল সেখান থেকে অনেকটাই নিচে এবং সব মিলিয়ে একটা চাপানোত্তর তৈরি হয়েছিল বলা হচ্ছিল যে বিশ্বকাপের যোগ্যতা অর্জন থার্ড রাউন্ডে ফার্স্ট টাইম যদি নিয়ে যেতে পারেন ইগোস্টিমার্চ তাহলে অবশ্যই ইগোস টিমার্চকে রেখে দেওয়া হবে কিন্তু যেটা প্রমিস করেছিলেন সেটা হয়তো রাখতে পারেনি হয়তো কি রাখতে পারেনি এবং যার জন্য কিন্তু টিপিক্যাল কর্পোরেট অ্যাপ্রোচ দেখা যায় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের দ্বারা এবং এটার কোন দিকে যায় মানে আর কি কি ফলো আপ হয় ইগোস্টিম কি কী বলেন এ নিয়ে সেটা নিয়েও কিন্তু আমরা ফলো আপ করব এবং অবশ্যই সব আপনাদের আপডেট দেব এরপর আসি ফুটবলের খবরই আছি ফুটবলের খবরেই আছি এবার একটু ইস্টবেঙ্গলের খবরে যাচ্ছি ইস্টবেঙ্গলের যে খবর সেটা হচ্ছে যে ইস্টবেঙ্গলে আরেকজনকে সই করানো হয়েছে এবং যিনি সই করেছেন তার নাম হচ্ছে ডেভিড সাঙ্গা মহাম্যাডানের ফুটবলার দুর্ধর্ষ খেলেছেন মহামায়ডানের হয়ে এবং ভারতীয় দলেও সুযোগ পেয়েছেন তাকে সই করানো হয়েছে এবং ইস্টবেঙ্গল দল কিন্তু যথেষ্ট ভালো দল হচ্ছে এবার আর আইএসএল যদি প্রভাব ফেলে এবার ইস্টবেঙ্গল তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না যথেষ্ট ভালো দল ইস্টবেঙ্গলের এবং ডেভিড বলছেন যে আমি মুখিয়ে রয়েছি ইস্টবেঙ্গলের হয়ে খেলার জন্য ইস্টবেঙ্গলের প্রচুর সমর্থক রয়েছে দেশে বিদেশে গোটা বিশ্বে আমি চাইবো তাদের আনন্দ দিতে এবং অবশ্যই আমার সেরা পারফরমেন্সটা তুলে ধরার চেষ্টা করব তাই এইটুকু বলার যে ইস্টবেঙ্গল ঘর গোছাচ্ছে এবং যথেষ্ট শক্তিশালী দল হিসেবে এবারে আইএসএলে নামবে এইটুকু আশা করাই যায় এবার দেশীয় ফুটবল থেকে একটু বিদেশের মানে ইউরোপের ফুটবলের চোখ রাখতেই হচ্ছে রাত নিশ্চয়ই আপনারা যাচ্ছেন আমিও রাত যাচ্ছি এবং রাত জাগার ফলে যেটা হচ্ছে যে পরের দিন অফিস আসতে লেট হয়ে যাচ্ছে এবার ইউরো কাপ নিয়ে তো কথা বলতেই হবে ইউরো কাপ নিয়ে যখন কথা বলছি তখন একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যেটা ট্রেন্ডিং এই মুহূর্তে সেটা হচ্ছে নাম কিলিয়ান এমবাপ্পে গত বিশ্বকাপ ফাইনালেও ট্রেন্ডিং ছিলেন এবারেও ট্রেন্ডিং এবার ট্রেন্ডিংটা হচ্ছে এই কারণে যে পঁচাশি মিনিটে অস্ট্রিয়ার ডিফেন্ডারের সঙ্গে তার সংঘর্ষ হয় তার নাক ফেটে যায় এখনও পর্যন্ত যা খবর হালকা একটা অস্ত্রোপচার হয় এম নাকে এবার কথা হচ্ছে ফ্রান্স ফুটবল অনুরাগীরা এটাই ভাবছেন যে এমবাপ্পে কি পরবর্তী ম্যাচগুলিতে খেলবেন দিদিয়ের দেশ যিনি ফ্রান্সের কোচ তিনি বলছেন পরিষ্কারভাবে যে এখনও পর্যন্ত আমার কাছে ক্লিয়ার নয় এমবাপ্পে খেলতে পারবে কি পারবে না তবে যেটা খবর সেটা হচ্ছে যে এমবাপ্পে খেলতে ইচ্ছুক এবং তিনি একটা পোস্টও করেছেন এক্স্যান্ডেলে যে মাস্ক পরে খেললে কেমন হয় এরকম এই জাতীয় একটা তার কোর্ট ছিল তো দেখা ইন্টারেস্টিং হবে যে এমবাপ্পে তিনি খেলেন কি তবে তিনি সুস্থ রয়েছেন এই মুহূর্তে গতকাল তিনি চোট পেয়েছিলেন একটা সহজ গোলের সুযোগও নষ্ট করেছিলেন গতকাল ফ্রান্স সেভাবে কিন্তু কালকে নিজেদের খেলাটা মানে খেলতে পারেনি যদিও জিতেছে এক শূন্য তো কিন্তু সেইভাবে ফ্রান্স এখনও কিন্তু নিজেদের মেরে ধরতে পারেনি প্রথম ম্যাচে আশা রাখবো যে পরের ম্যাচটাকে তারা অবশ্যই নিজেদের সেরাটা দেবে আর ইউরোতে অলরেডি একটা অঘটন ঘটে গেছে বেলজিয়াম হেরে গেছে স্ট্রং টিম বেলজিয়াম তাদেরকে হারিয়েছে স্লোভাকিয়া তাই এরকম চমক থাকবে এটা নিয়েও ডিসকাশান চলবে ফুটবল নিয়ে ডিসকাশান করলাম এবং এবারে আসি আমরা কালকে আমি এবং আমাদের জয়েন্ট এডিটার গৌতম ভট্টাচার্য দুজনে মিলে একটা স্টোরি করি এবং সেটার কিন্তু বিপুল সারা আসে ময়দানে আধার কার্ড চক্র এই যে বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগ হচ্ছে বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগে অনেক বাংলার ক্রিকেটাররা মানে যারা ডিজার্ভিং তারা চান্স পায়নি দীপাঞ্জন মুখার্জি রয়েছে নীলকণ্ঠরা রয়েছে এক একজন এক এক রকমভাবে তারা তাদের খুব জানিয়েছেন এর আগে সোশ্যাল মিডিয়াতে তবে আমরা একত্রিত করার চেষ্টা করেছি যে হচ্ছেটা কি এটার নাম হচ্ছে বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগ এখানে অন্যান্য রাজ্যের ক্রিকেটাররা খেলছেন তাও যদি যোগ্য ক্রিকেটার খেলত তাহলে তাও বোঝা যেত কিন্তু যারা যোগ্য দীপাঞ্জন ছ বলে ছটা ছয় মেরেছে নীলকণ্ঠ সব থেকে বেশি উইকেট নিয়েছে উনচল্লিশটা উইকেট নিয়েছে মহাবার হয়ে তারা কিন্তু সুযোগ পায়নি এবং এটা নিয়ে বিস্তর আলোচনা গৌতম ভট্টাচার্য করেছেন এবং তার বিপুল প্রতিক্রিয়া পাচ্ছে এবং এটার ফলো আপ আমরা করব আমরা করব সেই জন্য স্টেডিয়াম বুলেটিন আপনাদের চোখ রাখতে হবে আর স্টেডিয়াম বুলেটিনে নতুন চমক দেখার জন্য অবশ্যই আপনারা প্রত্যেকদিন অপেক্ষা করেন আর পদকাল আমরা অবশ্যই চমক দিয়েছি আবারও চমক দিতে থাকবো সত্যের কথা অবশ্যই থাকবে স্টেডিয়াম ঠিক যত বড় নামই হোক যদি সে ভুল হয় সে ভুল যদি যেটা সত্যি সেটা সত্যি যেটা মিথ্যে সেটা মিথ্যে আধার কার্ড চক্র অবশ্যই এটা এত তাড়াতাড়ি ঠিক হবে না অনেক ক্রিকেটার আধার কার্ড বানিয়ে নতুন নতুন আধার কার্ড বানিয়ে খেলছে এবং এটার একটা নেক্সাস রয়েছে এবং এটার একটা চক্র রয়েছে সেই চক্রটাকে যদি ভাঙা যায় সিএবি অফিসিয়ালরা অবশ্যই দেখছেন এবং যেটা স্টেপ নেওয়া উচিত সেই স্টেপটা তারা নেবেন আগামীতে এইটুকু আশা রাখি তবে এটার ফলো আপ হবে গতকালের বিপুল সাড়া পাওয়ার জন্য আপনাদের অবশ্যই অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে এরপর আসি একদম শেষ ল্যাপে চলে এসেছি সেটা হচ্ছে যে দিস ডে দ্যাট ইয়ার নাইনটিন এইটটি থ্রি ওয়ার্ল্ড কাপের কথা প্রত্যেকের মনে রয়েছে আজকে কত তারিখ সেটা আপনারা জানেন এবং আজকে একটা দুর্দান্ত ঘটনা ঘটে যেটা ঘটে সেটা অলৌকিক সেটা অলৌকিক কারণ অলৌকিক এই জন্যই বলব সময় এটা উনিশশো তিরাশি মেঘলা আকাশ টার্নব্রিজ ওয়েলস ভারতের স্কোর তখন সতেরো রানে পাঁচ উইকেট মানে অতি বড় ভারতীয় ক্রিকেট সমর্থকও হয়তো ভাবেনি যে কপিল দেব নিখাঞ্জ বলে একজন হরিয়ানার ক্রিকেটার এসে শাসন করবে এবং একশো পঁচাত্তরের একটা ইনিংস খেলবে ওয়ান ডে ক্রিকেটে কপিল দেব নিকাঞ্চ এই কাজটি এদিন করেছিলেন টানব্রিজ ওয়েলসে সুনীল গাভাস্কর একটা জায়গায় দাঁড়িয়ে এই খেলাটা দেখছিলেন সুনীল গাভাস্কর পরবর্তীতে তিনি বলছিলেন তাদের সেই সময় বলতে হবে যে সেই সময় দুটো লবি ছিল ভারতীয় ক্রিকেটে একটা সুনীল গাবাস্কার লবি একটা কপিল দেব লবি সুনীল গাভাস্কর এই টি এই ওয়ার্ল্ড কাপে নাইনটিন এইটি থ্রি ওয়ার্ল্ড কাপে রানই পাননি তিনি বল তিনি দেখছিলেন একটা জায়গায় দাঁড়িয়ে একটা স্টুলের পাশে দাঁড়িয়ে দেখছিলেন এবং তিনি বলছিলেন যতই ক্রিকেট ম্যাচ হোক আগামী একশো বছরের মধ্যে এটা সেরা ইনিংস কপিল দেব নিখান্সের সুনীল গাভাস্কার বলছেন থ্রিতে দাঁড়িয়ে কপিল দেব সম্পর্কে দিলীপ ভেঙসরকার হসপিটালে বসে কমেন্ট্রি শুনছিলেন এটা দুর্ভাগ্য যে এই খেলাটা এই যে এই ম্যাচটা কপিলের একশো পঁচাত্তর এটা টেলিকাস্ট হয়নি বলা হয়েছিল যে বিবিসি স্ট্রাইক ডেকেছে কিন্তু এটা টোটালি মিথ্যে কথা একটা কারণ সেদিন আরও দুটো বড় ম্যাচ ছিল ভারত বনাম জিম্বাবুয়ে ম্যাচটার কোনো গুরুত্ব তারা দিতে চায়নি এবং যার জন্য তারা টেলিকাস্ট করেনি এবং দুর্ভাগ্য ক্রিকেট অনুরাগীদের দুর্ভাগ্য কপিল অনুরাগীদের দুর্ভাগ্য মানে ভারতীয় ফ্যান্সদের যে এই ধরনের মানে বিশ্বের অন্যতম মানে এত যে ক্রিকেট ম্যাচ হয় এত যে ক্রিকেট ইতিহাস নিয়ে আমরা কথা বলি এটা অবশ্যই ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট মানে আনডাউটেডলি কপিল দেব নিখাঞ্জ মানে তাদের তার কোনো জবাব নেই আরেকটা কথা বলে রাখি কপিল দেব নিখাঞ্জের কথা বলছি কপিল দেব নিখাঞ্জের এক্সক্লুসিভ ইন্টারভিউ আসতে চলেছে কলকাতা টিভিতে এবং কলকাতা টিভি অনলাইনে সঙ্গে থাকুন কি বলছেন ওয়ার্ল্ড কাপ নিয়ে তিনি এইটটি থ্রি ওয়ার্ল্ড কাপ নিয়ে সামনে পঁচিশে জুন আছে আমরা জানি একু একচল্লিশ বছর পূর্ণ হতে চলেছে কপিল দেব ক্যাপ্টেন ছিলেন সেই ওয়ার্ল্ড কাপ জয়ের এবং তিনি কি বলছেন এইটটি থ্রি নিয়ে একই সঙ্গে তার ওয়ার্ল্ড কাপ এক্সপিরিয়েন্স নিয়ে সব এক্সক্লুসিভ কিন্তু পাবেন কলকাতা টিভি অনের যেটা বললাম প্রথমে যে অনেক আপনারা বুলেটিন দেখবেন তবে স্টেডিয়াম বুলেটিন কেন আলাদা কেন স্টেডিয়াম বুলেটিন আর পাঁচটা বুলেটিনের থেকে আলাদা সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এবং গতকালের সারা যেটা পেয়েছি জাস্ট আমরা অভিভূত আমিও অভিভূত এবং আমার যিনি বস কলকাতা টিভির জয়েন্ট এডিটার গৌতম ভট্টাচার্য তিনিও অভিভূত তাই আজকে এখানে শেষ করতে হচ্ছে বেশ কিছু টপিক নিয়ে আলোচনা করলাম আবারও আমি পয়েন্ট ওয়াইজ বলে দিচ্ছি ভারত বনাম আফগানিস্তান নিয়ে আলোচনা করেছি এবং এখানে ভারত বনাম আফগানিস্তানে অবশ্যই হট ফেভারিট ভারত তবে আফগানিস্তান যদি চমক দেয় অবাকর কিছু থাকবে না পয়েন্ট নাম্বার টু ইগস্টি মাছ অবশ্যই রহস্য যে তিনি ভারত বনাম কুয়েত ম্যাচের আগে বলছিলেন যে তিনি যদি থার্ড রাউন্ডে না যেতে পারেন মানে ভারতকে নিয়ে যেতে না পারেন তাহলে তিনি সরে দাঁড়াবেন তারপর তিনি বলছেন যে না আমি থাকবো তারপর হঠাৎ করে তাকে স্যাক করা হয় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন দ্বারা মানে এখানে যেন মনে হচ্ছে ফেরুদার প্রয়োজন যে রহস্যটা ঠিক কোথায় কি চলছে ভারতীয় ফুটবলের অন্দরে এরপর বললাম যে বেঙ্গলে অফিসিয়ালি ডেভিড লারানসাঙ্গা অলরেডি যুক্ত হয়ে গিয়েছেন এবং কাপ নিয়ে এমবাপ্পে এমবাপ্পে ট্রেন্ডিং এমবাপ্পে খেলবে কিনা সেটার দিকেও আমাদের নজর থাকবে এবং ইউরো কাপের অন্যান্য ম্যাচ আমরা আলোচনা করব। একই সঙ্গে ময়দানে আধার কার্ড চক্র গতকাল আমরা যেটা এপিসোড করেছি বিপুল সারা পেয়েছি এটার ফলো আপও হবে আর ট্যানব্রিজ ওয়েলসের আজকে কপিল দেবের মহাকাপ বিগিনিংসের স্মৃতিচারণাও করলাম এখানে শেষ করতে হচ্ছে আজকের স্টেডিয়াম বুলেটিন প্রেজেন্টেড বাই ওয়ান ব্যাট আপনারা অবশ্যই সঙ্গে থাকুন স্টেডিয়াম বুলেটিন এবং এভাবেই আমাদের পাশে থাকুন প্রতি মুহূর্তে কারণ চমক থাকবে স্টেডিয়াম বুলেটিনে এক্সক্লুসিভ ইন্টারভিউ হোক বা স্টোরি হোক শখ পাবেন একদম বুফের মতো খালি চুজ করে নিতে হবে দেখতে থাকুন স্টেডিয়াম বুলেটিন